শিলিগুড়িতে আট বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে একজনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ নাম রাকেশ রায় প্রধাননগর থানা অন্তর্গত এলাকায় একটি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন ব্যক্তি ব্যক্তি মূলত সিকিমের বাসিন্দা জানা গিয়েছে শুক্রবার নাবালিকাকে কাপড় দেওয়ার অজুহাতে যৌন হেনস্থা করে ব্যক্তি পরিবারের সদস্যরা বিষয়টি জানার পরই প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ